হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ভাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এখন মোটামুটি একটু সুস্থ আছি, আমি সুস্থ আছি। মুখ চুখ দেখে অনেকেই বুঝতে পারছেন, মিস সোমা দত্ত নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মুখটা ঠিক আছে। আজকেও কিন্তু ক্রিম টিম লাগাইনি আমি, ঠিক আছে? ক্রিম টিম লাগানো একদম পছন্দ করি না। অনেকে তোমার ফিল্টার টিল্টার লাগিয়ে ভিডিও করে, বুঝলেন কিনা? কে করে জানেন তো? ম্যামনি ঢ্যামনি। কে করে? ম্যামনি ঢ্যামনি। ও তো পুরো গুষ্টি ফিল্টার লাগিয়ে ভিডিও করে, জানেন নিশ্চয়ই, জানেন নিশ্চয়ই। ওর একটা বৌদি আছে, বুঝেন কি না? ওই ওর ল্যাংড়া ত্যাগীদের চ্যানেল, বুঝলেন? তারাও তো ফিল্টার লাগিয়ে টাগিয়ে ভিডিও করে, মানে দেওয়ালের রং আর সুইচ বোর্ড মিলিয়ে যায়, পর্দার রং নীল হলে সাদা হয়ে যায়, ঠিক আছে? আর ম্যামনি ঢ্যামনি তো কালকের কোনো ভিডিও দেখলাম, সেখানে পেছনে ফ্রিজের রং পর্যন্ত সাদা হয়ে গেছে, মানে হয়তো পার্পেল কালারের ফ্রিজটা ছিল সেটা পর্যন্ত সাদা গোলাপি সব মিক্স হয়ে গেছে। মানে এত এত বেচারা এত ফিল্টার লাগিয়ে ভিডিও করে, বুঝলে কিনা? মানে চরিত্রটাই ফিল্টার লাগাবারই মতো, মানে চরিত্রটাও তো দুগ্গি চরিত্র, মানে কখন মিথ্যে কথা বলছে, বলে টোলে দিয়ে প্রতিদিন আসতে হয়, প্রতিদিন আসতে হয় সত্য উদ্ঘাটন করতে। মানে যেই পেছন থেকে থাপকি পড়ে সেই বলে ও বাবা এ তো চাপ পড়ছে, যাই গিয়ে একটু সত্য উদ্ঘাটন করে দিয়ে আসি, বলে প্রতিদিন কি করতে হচ্ছে, নিজেদের ভিডিওরই ছলচাতুরি করে যে ঢপবাজি মিথ্যেবাজি যে কথাগুলো বলে আসে সেইগুলোকেই আবার ঠিক করতে আসতে হয়, বুঝলে কিনা? মানে এরম কন্ডিশন, ফিল্টার লাগানো চরিত্র, বুঝলে কিনা? তো যাই হোক, এবারে আসি। কালকে বেচারির একখানা ভিডিও দেখলাম, আমাকে এক দিদি পাঠালেন আমার ফেসবুকে, কারণ এদেরকে নিয়ে ভিডিও টিডিও করি না, বুঝলে কিনা? কিন্তু প্রয়োজন পড়লে তো করতেই হয়, জানো তোমরা, বাড়াবাড়ি করলেই একেবারে মুগুর নিয়ে দৌড়াতে হয়, এর যেটা আমি ভালো পারি। তো এসছি সেই মুগুর নিয়ে আজকে ভালো করে দৌড় করাতে। বলি কি, ম্যামনি ঢেমনি ওরম করে না, করে না ফিল্টার টিল্টার লাগিয়ে বাবা ভিডিও করো না, বীভৎস লাগে, বীভৎস লাগে। আর তুমি যাকে বলছো না কিসের কাট টাট কোনো কাজে লাগবে না, ও কাজে লাগে, ও এত কাজে লাগে, সেই জন্যই তো তোমাদের কাজগুলো দেখো সব বেগড়বাই করে দিচ্ছে। কি বলো, এরম করে কেউ বলে নাকি যে কাজে লাগে না? ও খুব কাজে লাগে, তুমি সেটা মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারছো, চিড়বির চিড়বির করে জ্বালিয়ে দেয়। ও তো কাঠ, বুঝেছো না? কাঠ, ও যখন জ্বলে তখন অনেক কিছু নিয়ে জ্বালায়, ঠিক আছে? তো যেমন তুমি এখন জ্বলছো, সেই জ্বলনের জন্য কালকে তুমি একখানা ভিডিও করলে। ভিডিওতে নেবে এসে কি বললে, যে ওর তো ঘরে কোনো কাজ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে সুসোপাদির কথা বলছি, ওর ঘরে কোনো কাজ নেই, ও দিনে চারখানা করে ভিডিও করে। হ্যাঁ, যদি শ্বশুর শাশুড়িকে দেখতো তাহলে ভিডিও করতে পারতো নাকি? না না, তুমি ভুল ভাবনায় নিমজ্জিত হয়েছো। কেন বলতো, ওই যে তুমি যাকে বলেছো না কমিউনিটিতে তুলবে, আরে আমাদের ইউটিউবের খ্যাক্সিয়াল, ইউটিউবের খ্যাক্সিয়াল, সেও দিনে তিন চারটে করে ভিডিও করে, লাইভ করে আবার প্রতিদিন, বুঝলে কি না? সেখানে খিস্তি খাস্তা করে। হ্যাঁ, তুমি তো আবার বলেছো না তোমার মা বাবা ওরম শিক্ষা দেয়নি অঙ্গভঙ্গি করে খিস্তি খাস্তা করা, তাই যাদের মা বাবা ওইরম করে খিস্তি খাস্তা করার শিক্ষা দিয়েছে তাদেরকে তুমি কমিউনিটিতে তুলবে, মানে যে ভাষায় কথা তুমি বলতে পারো না, তোমার মা বাবা শেখায়নি, কিন্তু তাদেরকে তাদের মা বাবা সেই ভাষা বলতে শিখিয়েছে, অঙ্গভঙ্গি করতে শিখিয়েছে, সারাক্ষণ এরকম করে ভিডিও করতে শিখিয়েছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তুমি তো একদম ঠিক কথা বলেছো, তুমি এই জায়গাটা তুমি একদম পারফেক্ট কথা বলেছো, যে ওদের মা বাবা ঠিক এইরকমই শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তুমি একটু টাইটেলগুলো দেখো, টাইটেলগুলো অর্ধেক টাইটেল দেখো, কি চ কি চৌ, অনেক কিছু রয়েছে, ঠিক আছে? আমরা পরিষ্কারভাবে যখন কিস্তিটা দিই তখন অনেকের বুকে জ্বালা ওঠে, হ্যাঁ, বুঝলি? উলঙ্গতা যখন দেখায় তখন আমরা বললে যদি কিস্তি দিয়ে কমাতে পারি তখন অনেকের গায়ে জ্বালা ধরে, কিন্তু উলঙ্গতা দেখতে অনেকের খুব ভালো লাগে, তাই জন্য সেই জায়গায় কেউ প্রতিবাদ করে না। আমরা করি, গালমন্দ করেই করি, যাই খুশি করে করি, বন্ধ করাই, কিন্তু কে আগে দেখেছো তো এখন শাড়ি পরেছে, মানে শাড়িটা আর কিন্তু কিন্তু নাড়াচ্ছে টাড়াচ্ছে না এদিক ওদিক করে, ঠিক আছে? তুমি যে খ্যাক্সিয়ালের উদ্দেশ্যে যে কথাটা বললে আমি এটাতে একদম সহমত, ওর মা বাবা একদম ওইভাবেই ওকে জন্ম দিয়ে শিক্ষা দিয়েছে, এরম করে কি সব মানে ওই যে অঙ্গভঙ্গি করা, ঠিক আছে, তারপরে মুখ থেকে খিস্তি খাস্তা করে ভিডিও করা, বুঝেছো তো, লাইভ করা, লাইভে গালাগালি খিস্তি করা, এইগুলো ওর মা বাবাকে শিখিয়েছে, এত শিখিয়েছে না, এত শিখিয়েছে মানে এত পাপ করেছে, এত পাপ করেছে যে কি করেছে, কোমরটা প্যারালাইজ হয়ে একেবারে ঘরে শুয়ে রয়েছে, বুঝেছো কিনা? ঠিক যেমন তোমার ওই একখানা ভাই আছে, আছে না, জন্মগত ছিল না, ওটা জন্মের পরে হয়েছে। কেন বলো তো? পাপের ফল ওগুলো, ওগুলো পাপ করে করে যখন ঘড়াটা পূর্ণ হয়ে গেছিলো তারপরেই তো ওরম করে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাতে হচ্ছে, বুঝলে কিনা? আবার তোমারই বৌদি কি সব বলেছিল না, 80% না 84% কিন্তু একটা পার্সেন্টেজ শরীরের কাজ করে না, তাহলে ওই যে বুঝতে পেরেছো তো, তাহলে ওই যে কি হলো, কি করে হলো,
তারপরেই তো কিছু একটা ঘটলো যার 84% কাজ দেয় না, বুঝেছি বুঝেছি। এবারে আসি, তুমি যেই যে বললে না আর একটা কথা, যে ওই যে সুতপাদি বিয়ে বাড়িতে যাচ্ছিল শাশুড়িকে নিয়ে, হ্যাঁ কেন অটোতে তুললো না, হ্যাঁ কেন অটোতে গিয়ে নিজে আগে বসে পড়লো। হ্যাঁ এবারে বলি, ওর সাথে ওর বর ছিল, মানে হাজবেন্ড গো হাজবেন্ড, ঠিক আছে। যেখানে ছেলেরা থাকি সেখানে মেয়েরা মানে বৌমারা একটু পিছিয়েই থাকে, কারণ মাটা তো আমাদের, মাটা তো আমাদের, তাই না? তো সেখানে ছেলেটা যখন ছিল, মানে আমাদের সুতপাদির হাজবেন্ড দাদা যখন ছিল, তখন দাদা তো নিজেই নাবালো, তো দায়িত্বটা হচ্ছে ছেলেদের, বুঝলে কি না। এখানে বৌমা কি করবে গো, কি করবে বৌমা, দায়িত্বের কথা বলছে, দায়িত্ব তাই না। আরেকটা কথা, ওই পয়েন্ট টু বি নোটেড, প্রথম দিকে যে কথাটা বলেছিলাম, তুমি বলেছো 4-5টা করে ভিডিও করে, ওর তো ঘরে কোনো কাজই নেই, তুমি যাকে কমিউনিটিতে দেবে বলেছো আমাদের খ্যাকচিয়াল, ওরও ঘরে কোনো কাজ নেই। এই কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দেখছিলাম, বুঝলে কিনা, ওই টাকলা চোরটাকে দিয়ে, হ্যাঁ এরম করে দেখলাম যে কী সব দরজা বরজা মোচাচ্ছে, বুঝলে কিনা, আর ও এরম করে শর্ট ভিডিও করছে, এরম করে তাকাচ্ছে, শর্ট ভিডিও করছে, হ্যাঁ কিছুতেই ওই টাকলাটা ফোনের দিকে ঘুরে তাকালো না, বিশ্বাস করো ওই টাকলাটা কিছুতে ফোনের দিকে তাকালো না। তাহলে কি বলতে চাইছো বলো তো, ও কিন্তু ঘরে কোনো কাজ করেন, দেখেছো মেকআপ ফেকআপ মেরে শর্ট ভিডিও করছিল, হ্যাঁ আর ওই বেচারাটাকে হাফ প্যান্ট পরিয়ে না লুঙ্গি পরিয়ে ভগবান জানে দরজা মোছাচ্ছিল। ঘরের কাজ করা ভালো, আমরাও করি, পুরুষরা তো আমরাও ঘরের কাজ করি, ঠিক আছে, কিন্তু তার মধ্যে পার্থক্য রয়েছে, কেউ হেসে হেসে করে আর কেউ কেঁদে কেঁদে করে, বাবা করাচ্ছে বাবা কোনো কাজ নেই, বাবা দরজা মোছাচ্ছে, বাবা ভিডিও করছে, ঠিক আছে বোঝা যায় এক্সপ্রেশনেই বোঝা যায়, হ্যাঁ কে হেসে করে আর কে কেঁদে করে। তো ওকে তো কেঁদে করাচ্ছিল, আর ওর ঘরের দেখবে সরস্বতী পুজোর একটা ভিডিও ছেড়েছিল, ওখানে সরস্বতী পুজোর যাবতীয় কাজ ওই ঘরে একটাকে পুষে রেখেছে বুনো ষাঁড়ের মতো, ওই ষাঁড়েরই বোন হবে মনে হয়, বুনো মজুরি আর একটা বোন আছে যাকে নিয়ে একবার সেই ভিডিওতে বসেছিল গুষ্টি তুষ্টি পুজো করার জন্যে, হ্যাঁ তো তাকে দিয়ে তো ঘরে সব কাজ করায়, তো ওর তো কোনো করাবার দরকার পড়ে না, ঘরে সরস্বতী পুজো পর্যন্ত ঘরে যে চাকরানিটাকে রেখেছে তাকে দিয়েই করিয়ে নিল, বুঝতে পারলে কিনা। তাহলে কার কাজ নেই, কার কাজ নেই দেখতেই পাও তোমরা, ভালো করে দেখো একটু ব্লগগুলো, হ্যাঁ তোমার ওই দিদিটার কোনো কাজ নেই। আর একটা কোন একটা দিদির কথা বললে, গুপ্তি দিদি, গুপ্তি তাই না, গুপ্তি, ওই গুপ্তি না, ওই গুপ্তির অনেক সুপ্তি সুপ্তি কাজকর্ম রয়েছে, যে ভিডিওগুলো আমার কাছে এসে পৌঁছেছে, হ্যাঁ বাড়ির বাইরে এখানে সমাজসেবা করছে, ল্যাংড়া ল্যাংড়া ত্যাগীকে বাঁচাচ্ছে, ল্যাংড়া ত্যাগী চ্যানেলের হয়ে সাপোর্ট করে ভিডিও করছে, সুতপার জুতো টুতো লাগিয়ে থাম্বনেল বানাচ্ছে, দাঁতফোলা চাচ্চকো চশমা, গুপ্তি গুপ্তি, বুঝেছো তো। তো ও না কি করে জানো, পশু নির্যাতন করে, পশু কাকে জানো, কুকুর, ওখানকার পোষ্য যে কুকুরগুলো রয়েছে রাস্তায় ঘুরে বেড়ায় সেই কুকুরকে মারে, বুঝেছো, সেই ভিডিও আমার কাছে এসছে, ঠিক টাইমে ওর লেবেন চুস খাওয়াবো ওকে আমি, হ্যাঁ পশু নির্যাতন করা না গুপ্তি, তোমার গুপ্তির সুপ্তি ভিডিও আমি খুব তাড়াতাড়ি বের করাবো, ওয়েট করো ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি, হ্যাঁ। বাড়ির বাইরে যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় সেই সারমেয়কে ডান্ডা দিয়ে দিয়ে মারে, লাতি মারে, মেরে মেরে ওখান থেকে ভাগায়, পশু নির্যাতন করে এখানে মানবতা দেখানো, হ্যাঁ সব হবে, ওয়েট অ্যান্ড সি। আর বলি কি ম্যামনি, বেশি লেবেন চুস খেয়ে লাফালাফি করো না, বুঝলে কি না, এমন জাপানি তেল লাগাবো, হ্যাঁ তখন বুঝতে পারবে কতটা উঁচুতে তোমায় তুলবো। ওই এক বলছিলাম না সুতপাদিকে, তোমার কিছু ভিউয়ার্স আছে তোমার তলায় হাওয়া দিয়ে ওঠায় মহিলার উদ্দেশ্যে এমন ভাষা বলছিলে, তাই না, সেই জন্য আমাকেও বলতে হলো, জানো তো যারা ভাষা খারাপ করে তাদের জন্য আমিও ভাষা খারাপ করি, ভাষা খারাপ করতে না তোমাকেও ভাষা খারাপ করতাম না, খুব তলায় হাওয়া দিয়ে দিয়ে ওড়ায় না, আর আমিও জানো তো জাপানি তেল লাগিয়ে যখন তোমাকে তুলবো ওপর দিকে কতটা ওপরে উঠবে সেটাই পরে তোমার ওই ল্যাংড়া থাকি ভাই জানে, ঠিক আছে। আগেরবারে এটার প্রুফ পেয়েছিল, এবারে তুমি লাফাচ্ছ তো তোমার লাফান ঝাপান ঠিক সময় ঝপাং করে ফেলে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় সাটের পাশে থেকো, হ্যাঁ এবারে তো আসবে কন্টিনিউ আমাদের ম্যামনি ড্যামনিকে নিয়ে, খুব গেম খেলছে না, কমিউনিটি কমিউনিটি খেলা, এমন খেলা খেলবো বাবা, বুঝেছো তো, তবলা যেরম ফাটিয়ে দিয়েছিলাম সেরকম তোমারও তবলাটা এবারে ফাটাবো জাপানি তেল লাগিয়ে।